দর্শক, এই মুহূর্তে আমরা আছি তাঁতিবাজার, তাঁতিবাজার পূজা মণ্ডপে। এই মুহূর্তে হচ্ছে হলো গিয়ে আমরা দেখছি যে তাঁতিবাজার পূজা মণ্ডপে সেনাবাহিনী এবং পুলিশ সহ সকলেই আছেন। আমরা জানতে পেরেছি যে ঢাকা তাঁতিবাজার মন্দিরে হচ্ছে হলো গিয়ে আহত 5 জন হয়েছে। আমরা ইতিমধ্যেই খবর জানার সাথে সাথে আমরা চলে এসেছি। আমরা এই মুহূর্তে সরাসরি আছি ঢাকা তাঁতিবাজার মন্দিরে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা তাঁতিবাজার মন্দির থেকে। আমরা সেই জায়গাটায় এখন উপস্থিত আছি। দর্শক, এই এই জায়গাটায় 17 নং তাঁতিবাজার পূজা কুমারীর পিছনে 100 গজ পিছনে একজন ছিনতাইকারী একজন পদযাত্রীর গলা থেকে চেন ছিনতাইয়ের চেষ্টা করছিল। সেখানে পাবলিক ছিনতাইকারীকে ধরার চেষ্টা করার পাবলিককে চাকু দিয়ে আহত করে ছিনতাইকারী পালিয়ে গেছে। তারপরে আমরা চেষ্টা করছি পিছনে ধারা দিয়ে ধরার চেষ্টা করছি। যেখানে যে সামনে বাড়ছে তাকে চাকু মেরে ছিনতাইকারী পালিয়ে গেছে এবং আমরা পরবর্তীতে ওনাকে না ধরতে পেরে সামনে এসে সন্দেহজনকভাবে ওই 3 জনকে ধরছি। ধরে চেক করে দেখছি তাদের কাছে একটা চেন পাওয়া গেছে। আসামি 3 জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পূজা মণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।